আসসালামু আলাইকুম। টাইটেলটা পড়ে বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করব, এবং এটা সত্যিকারে বাংলাদেশের জন্য একটা বিশাল রকম সুযোগ সম্ভাবনার দ্বার কি উন্মোচন করতে পারে যদি বাংলাদেশ সরকার এটা আমলে নেয় এবং এইটার বাস্তবায়ন করে। সেটি হচ্ছে যে বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি বাধ্যতামূলকভাবে ইংরেজি কোর্সকে সংযোজন করা যায় এবং ইংরেজি কোর্সের শেষে বাধ্যতামূলকভাবে আইএলটিএস পরীক্ষা দেওয়ানো যায় প্রশিক্ষণার্থীদের, যে যে বিষয়ের উপর সে প্রশিক্ষণ নিচ্ছে সেটা একটা ওয়েল্ডিং এর কোর্স হোক, একটা ইলেকট্রিশিয়ানের কোর্স হোক, একটা ফ্রিজ রিপেয়ারের কোর্স হোক, বা যে কোনো টেকনিক্যাল যত রকম বিষয় ওখানে পড়াশোনা করানো হয়, পুরো বাংলাদেশ জুড়ে যতগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সেই পড়াশোনাটার শেষে যদি একটা বাধ্যতামূলক ইংরেজি কোর্স করানো যায় এবং সেটা আইএলটিএস দেওয়ানো যায়, এবং সেই আইএলটিএস এ প্লাস মাইনাস প্রশিক্ষণার্থীরা যদি একটা 4-4.5-এর টোটাল ব্যান্ড নিয়ে বেরোতে পারে, তাহলে ক্যানাডাকে যদি আমরা ফোকাসে রাখি, এবং আমরা জানি যে ক্যানাডায় লাখ লাখ এই জাতীয় চাকরিগুলোর এখন সুযোগ সম্ভাবনা আছে, সেই জায়গাগুলোতে এই প্রশিক্ষণার্থীরা বেরিয়ে গিয়ে তাদের যদি HSC পর্যন্ত পড়াশোনা করা থাকে, তাদের যদি ইংরেজি মোটামুটি ভালো হয়, তারা যদি এরকম বাধ্যতামূলক প্রশিক্ষণের শেষে একটা আইএলটিএস পরীক্ষা দিয়ে প্লাস মাইনাস একটা 4-4.5-এর স্কোর নিয়ে বেরোতে পারে, ম্যাক্সিমাম এন্ট্রি লেভেলের যে জবগুলো ড্রাইভিং এর জন্য, শেফ এর জন্য, বিভিন্ন রকম মেডিকেল এইডের যে পদগুলো আছে, ওয়েল্ডারদের জন্য, ইলেকট্রিশিয়ানদের জন্য, এই জাতীয় এন্ট্রি লেভেলে কারিগরি টেকনিক্যাল IT রিলেটেড যত এন্ট্রি লেভেলের পদ আছে, এবং সেইগুলোতে যত এই পুরো ক্যানাডা জুড়ে যে লাখো জব ভেকেন্সি আছে, সেইগুলোতে একটা হুলস্থুল রকম সুযোগ সম্ভাবনা তৈরি করে ফেলতে পারে এই ভাই বোনেরা নিজেরাই, যদি তাদের HSC পড়াশোনা থাকে, যদি তাদের ইংরেজিটা ভালো থাকে, যদি তাদের রেলেভেন্ট ফিল্ডে একটা প্রশিক্ষণ থাকে, সেটাই হতে পারে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া প্রশিক্ষণটি। এটা বাংলাদেশের জন্য একটা শ্রমবাজারে একটা হুলস্থুল রকম নতুন অ্যাভিনিউ তৈরি করতে পারে, এবং পাশাপাশি রেমিটেন্সের জায়গাটি অনেক বেশি আরো শক্ত করতে পারে, এবং সেইটা বাংলাদেশে ইন অল রেসপেক্ট একটা উইন উইন সিচুয়েশন হিসেবে কাজ করবে। বাংলাদেশে লাখ লাখ কম্পিটেন্ট ভাই বোনেরা আছেন যারা ক্যানাডাতে কোনো না কোনো প্রোগ্রামে কোয়ালিফাই করে আসতে চান, তাদের একটি বড় অংশ আনফর্চুনেটলি জানেন না, পর্যাপ্ত খোঁজ খবর রাখেন না, এবং তারা গিয়ে প্রতারকদের ফাঁদে পড়েন জব অফারের নামে, ওয়ার্ক পারমিটের নামে। সেইগুলো নিয়ে আমি প্রচুর কথা বলেছি। আমাদের এই নতুন যারা আছেন আমাদের প্ল্যাটফর্মে, তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো খোঁজ করে দেখুন, আমাদের হোম চ্যানেলের হোম পেজে গিয়ে, কিংবা ফেসবুকে আমাদের প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো পাবেন। বাংলাদেশ সরকার যদি খুব সিরিয়াসলি ব্যাপারটাকে আমলে নিয়ে এই উদ্যোগে নামে এটাকে বাস্তবায়ন করতে পারে, তাহলে সত্যিকারে বাংলাদেশের আপামর জনসাধারণের একটা বড় অংশ যারা কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যেতে আগ্রহী, তাদের জন্য পথ খুলে যাবে। কারোর কাছে তাদের যেতে হবে না, তা কোনো টাকা পয়সার এখানে চক্কর নাই, তারা নিজের চেষ্টায় কানাডা সহ জার্মানিতে, জাপানে, যে দেশগুলোতে এখন বড় রকম একটা মানব সংকট তৈরি হয়েছে, যে দেশগুলোতে দক্ষ মানব শক্তি লাগবে এবং সেটা বাইরের দেশ থেকে আনতে হবে, এই তিনটা দেশের কথা আমি উল্লেখ করলাম, এই তিনটা সহ সারা পৃথিবীতেই তারা ছড়িয়ে যেতে পারবেন। আমাদের জন্য কোনো বাউন্ডারি নাই, আমরা যে দেশে আমার রুটি রুজির জন্য চেষ্টা করতে চাই, মনে রাখতে হবে সেই দেশের রিকোয়ারমেন্ট যেটা জবের জন্য কিংবা কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য, সেই রিকোয়ারমেন্টের সাথে আমাকে কমপ্লাই করতে হবে। আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেকে তৈরি করতে পারলে সব দেশের দরজাই আমার জন্য খোলা, এটা সব সময় আমাদের মনে রাখতে হবে এবং সেইভাবে নিজেদের তৈরি করতে হবে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার স্বনির্বদ্ধ অনুরোধ রইল এই ব্যাপারটি বিবেচনায় নেবার জন্য এবং এটা চেষ্টা করার জন্য। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হয়ে এটা একটা সম্মিলিত সফল প্রয়াস হতে পারে, উদ্যোগ হতে পারে, এবং সেটা বাংলাদেশের জন্য মানে আগামী 50-100 বছরের জন্য নতুন একটা মানে সম্ভাবনার দ্বার কি উন্মোচন করতে পারে। আলোচনাটি ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।